बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलाइकुम। आशा करी सबाई जार जार स्थाने महामारी समयटाते निरापत्ता अवलम्बन करे भालो आछेन। आमरा सबाई बेचे थाकार उद्देश्य अवश्य निरापत्ता मेने चलार चेष्टा करछी। एर आगेओ आमी एई निये एकटा छोट्ट ब्लग करेछिलाम आमार चैनेले। आमरा सबाई मानुष, आर मानुष हिसेबे आमादेर जतटुकु बला दायित्व বলে আমি মনে করি অবশ্যই সেটা আমাদের বলা উচিত। এই নিয়ে আজও আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। তার আগে আমি যেটা বলবো, আপনারা এখন আমার কাছে একটা ভাউচার দেখতে পাচ্ছেন। এই ভাউচারটা হচ্ছে আমাদের ইতালির সরকার আমাদের বোনা স্পেসা নামে যে ভাউচারটা দিয়েছেন সেই ভাউচারটা। এদের মধ্যে অনেক ধরনের বোনাসই এসেছে, কিন্তু এখন আপনারা আমার হাতে যেটা যে ভাউচারটা দেখতে পাচ্ছেন এটা 300 ইউরো ভাউচারটা, এটা বোনা স্পেসা। এটা শুধুমাত্র ইটালিতে অ্যালিমেন্টারি আর সুপারমার্কেটগুলোতে অ্যালাউড, শুধুমাত্র খাবার কেনার জন্যই এটা অ্যালাউড। খাবারের যে জিনিসপত্রগুলো সেগুলো এই ভাউচারটা দিয়েই কেনা যাবে। আপনারা সবাই হয়তো বা জানেন ইটালির সরকার জোসেফ কন্তে ইতালি এদেশের জন্য এবং সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রায় 400 বিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 40 লক্ষ কোটি টাকার আর্থিক সহায়তা করেছেন। এই মহামারীর সময়ও যেন সবাই খাবারের জিনিসপত্রগুলো আমরা সবাই পাই, সেজন্যই এই বোনাসটা দেওয়া। আজকে প্রথমবারের মতো আমরা এই বোনাস দিয়ে সুপারমার্কেটে গিয়ে কেনাকাটা করব আর আপনাদের সাথে সেটা শেয়ারও করব। আজকে আমরা যে সুপারমার্কেটটাতে এসেছি এটার নাম হচ্ছে ড্যাম, আর এটা হচ্ছে ভিয়া ত্রাস্তেভের দিকে। যাই হোক, দেখি আজকে আমরা এটা দিয়ে কী কী কিনতে পারি। আসলে চারিদিকে যে পরিমাণ এই মহামারী নিয়ে কথা হচ্ছে সেটা শুনতে শুনতে হয়তো আপনাদের একঘেয়েমি লাগছে। আমারও কিন্তু ডিফারেন্ট না, আমারও এমনটাই লাগছে। মনে হচ্ছে কাল সকালে যেন ঘুম থেকে উঠে শুনি পৃথিবী আবার আগের মতো হয়ে উঠেছে, মহামারী পৃথিবী থেকে দূর হয়ে গেছে। জানি না খবরের কাগজে বা ফেসবুকে এরকম হেডলাইন আবার কবে দেখতে পাবো, তবে আশা রাখি শীঘ্রই পৃথিবী আবার তার আগের রূপে ফিরে আসবে ইনশাল্লাহ। আসলে সচেতনতা রাখতে হবে আমাদের নিজেদেরই। আমরা যদি বিবেক থাকা সত্ত্বেও বিবেকহীনদের মতো কাজ করি তাহলে তো আর হলো না। যে কোনো রোগের প্রতিরোধ বা প্রতিকার কিন্তু আমাদের নিজেদের ওপরই। আমরা চাইলেই নিজেরা সচেতন হয়ে এই মহামারী কোভিড-19 দুঃসময়ে বিবেক দিয়ে মোকাবেলা করতে পারি। আমাদের বুঝতে হবে যে এখন কোনো ছুটি কাটানোর সময় না, বা এটা কোনো আনন্দের ছুটিও না যে আমরা এখন বন্ধুবান্ধব নিয়ে বাইরে হ্যাং আউট করবো বা মামা বাড়ি নানা বাড়ি বেড়াবো। বেঁচে থাকলে আসলে অনেক বেড়াতে পারবো, অনেক হ্যাং আউটও করতে পারবো। এটা আমাদের বুঝতে হবে এখন হ্যাং আউট করার বা বেড়ানোর সময় না। আর শুধু আমি একা সচেতন হলেই তো হবে না, সচেতন হতে হবে আমাদের সবার। আপনি একাই সচেতন কিন্তু আপনার পাশের মানুষটাকে আপনি সচেতন হতে বললেন না, না এমনটা তো হয় না, তাই না? পাশের মানুষটা সচেতন থাকলেই নিরাপদে থাকবেন আপনিও। যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে, এখনও যদি আমরা একটু সাবধানতা অবলম্বন না করি তাহলে আর কবে করব, তাই না? এখনও সময় আছে, আমাদের অবশ্যই সাবধান হতে হবে। যাই হোক, এই মহামারীর সময়ও প্রায় প্রত্যেক দেশের সরকারই দেশের জনগণদের জন্য অনেক ধরনের সুব্যবস্থা করেছেন, আমাদের এখানেও ব্যতিক্রম নয়। এই মহামারীর সময় আমরাও এই দেশের সরকার থেকে অনেক ধরনের বোনাস পেয়েছি। এদের মধ্যে যেটা আমি আগেই বলেছি বোনা স্পেসা, সেটা অন্যতম। এটা শুধুমাত্রই দেওয়া হয়েছে খাবারের জিনিসপত্র কেনাকাটা করার জন্য। এটা সুপারমার্কেটে যে কোনো কিছু কেনার জন্য দেওয়া হয়েছে, 300 ইউরোর একটা ভাউচার। আমরা দুজন দুইটা পেয়েছি, আমরা আমার হাজব্যান্ডের একটা আর আমার একটা, আমরা দুজন দুইটা পেয়েছি। এছাড়াও আরও একটা বোনাস আছে, যেমন কাসা ইন্টেগ্রাস জোনে এটা হচ্ছে 9 সপ্তাহ পর্যন্ত পাবে। যারা কাজ করছেন এখন সমস্যার সম্মুখীন হয়ে বা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যারা কাজ করতে পারছে না,
তারা 9 সপ্তাহ পর্যন্ত কাসা দি ইন্টেগ্রাসিওনে এটা পাবে। আর যে সকল ব্যক্তিরা এই মহামারীর সময়ও অর্থাৎ মার্চ মাসে কাজ করছেন তারা তাদের সকলকে দেওয়া হবে 100 ইউরো বোনাস। এটা দেওয়া হচ্ছে বুস্তাপাগায়, যাদের বার্ষিক ইনকাম 40,000-এর নিচে তাদেরকে এই বোনাসটা দেওয়া হচ্ছে 100 ইউরোর যে বোনাসটা। এছাড়া 600 ইউরোর একটা বোনাস আছে যেটা পার্টিতাইবাধারী যারা শুধুমাত্র তারাই পাবেন এই 600 ইউরোর বোনাসটা। আরও আছে যেমন রেডি টু দি ইমার্জেন্সা, এটা ডিপেন্ড করে পরিবারের সদস্য সংখ্যার ওপর। আমি যদি ভুল শুনে না থাকি এটা 400-840 ইউরো পর্যন্ত হতে পারে আমি যেমনটা শুনেছি। যারা ডোমেস্টিক কাজের সাথে জড়িত তারা পাবে 500 ইউরো করে 2 মাস, টোটাল 1,000 ইউরো পর্যন্ত ডোমেস্টিক বোনাস বলে এটাকে। এমন আরও অনেকগুলো বোনাস আছে যেমন ডিজকোপাত জোনে যেটা বেকার ভাতা যেটা এটা আছে, তারপর বোনাস আগ্রিকালতুরা, তারপর রেদিত্ব দি চিতাদিন এনজা, রেদিত জোনে আফিত্ব যেটা সেটা হচ্ছে বাসা ভাড়ার উপর যে বোনাসটা সেটাও আছে। আমি কয়টা বোনাসের ব্যাপারেই জানি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তাছাড়া কুরা ইতালিয়া দুয়ে মিলা ভেন্টিপের করোনা ভিরুসের সেবার জন্য তারা একটি ওয়েবসাইটও খুলেছেন। সেই ওয়েবসাইটে গেলে আসলে সব কিছু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাবে, সব কিছু ওখানে বিস্তারিতভাবে একেবারেই লেখা আছে। যাই হোক, এই দেশের সরকার এই মহামারীর সময়টাতে আমাদের জন্য এবং এই দেশের সকলের জন্য যে ব্যবস্থা করে দিচ্ছেন তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আসলে আমরা এই ধরনের এরকম জীবন আমরা কেউই কাম্য নয়, আমরা এরকম জীবন চাই না। আমরা চাই আগের জীবনের মতো মুক্তভাবে স্বাধীনভাবে কাজকর্ম করে জীবন কাটাতে, আর সেজন্যই আমাদের সকলেরই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যেমনটা আমরা জানি করোনা ভাইরাস আসলে সরাসরি আমাদের নাক মুখ দিয়ে শরীরের ভেতর গিয়ে আমাদের শ্বাসযন্ত্রকে এফেক্ট করে, তাই আমাদের সাধারণ জ্বরের মতোই জ্বর আসে, কাশি হয়, গলা ব্যথা হয়, সাথে অনেক সময় শ্বাসকষ্টও হয় এবং আস্তে আস্তে এই সিমটমগুলো বাড়তে থাকে। তাই এটা বুঝতে পারাটা যে এটা করোনা ভাইরাসের সিমটম কি না তা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে আমাদের জন্য। অনেকেই ভাবে যে আমার তো সাধারণ জ্বর বা কাশি হয়েছে, শ্বাসকষ্ট তো নেই, সো আমার করোনা ভাইরাসের যে সিমটম ওগুলো তো আর ঠিক মতো দেখা যাচ্ছে না, আমার করোনা হয়নি। আসলে এটাই ভুল, এখানেই আমরা ভুলটা করছি। কারণ আপনার যে করোনা হয়েছে কি না তা আপনি উইদাউট টেস্টিং, টেস্ট না করে কিছুতেই নিশ্চিত হয়ে বলতে পারবেন না, যার কারণে আপনি রেগুলারের মতোই জীবনযাপন করবেন। যে কোনো মানুষের সাথে হ্যান্ডশেক করবেন, মেলামেশা করবেন, হাঁচি কাশিও দিবেন কোনো টিস্যু বা রুমাল ছাড়া। আবার দেখা যাবে অনেক সময় হাত ঠিক মতো না ধুয়ে খাবারও খাবেন। এতে কি হবে, এতে আপনার আশেপাশে যারা থাকবে তারাও এই রোগে আক্রান্ত হয়ে যাবে। আর এভাবেই কিন্তু একটা দেশ থেকে আজকে অনেকটা দেশে এই ভাইরাসটা ছড়িয়ে গেছে। তাই আমাদের কি উচিত, আমাদের উচিত এই ধরনের যে কোনো সিমটম দেখা দিলে অবশ্যই সতর্ক হওয়া, নিজের পরিবার এবং আশেপাশের সবাইকে সতর্ক করা, অথবা যদি বিশেষ প্রয়োজন হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া। আর আল্লাহ না করুক যদি এমন কিছু ধরা পড়েই যায়, তবে সর্বপ্রথম যেটা করা উচিত তা হলো নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রাখা। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্যান্স, যেটা এটা রাখা, ফিজিক্যালি যে ডিস্ট্যান্সটা এটা অবশ্যই রাখা উচিত। তাহলে এটা করলে কি হবে, ভাইরাসটা শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আপনার পরিবার বা আপনার আশেপাশের মানুষের মধ্যে সেটা ছড়াতে পারবে না। আর যেহেতু এখনও আমাদের হাতে কোনো ভ্যাকসিন বা মেডিসিন করোনা ভাইরাসের আসেনি, এখন আমাদের কিন্তু এভাবেই সাবধানতা অবলম্বন করে এগিয়ে চলতে হবে। আর এভাবে সাবধানতা অবলম্বন করার ফলেই আমরা কিন্তু এই ভাইরাস থেকে একটু হলেও সেফ থাকতে পারব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আমাদেরকে বারবার গাইডলাইন দিচ্ছে যেন আমরা বাইরে থেকে আসার পর 20 সেকেন্ডের মতো, অ্যাটলিস্ট 20 সেকেন্ডের মতো আমরা হাত ধুই, তারপর যে কোনো কিছু খাবার বা যে কোনো কিছু স্পর্শ করি।
তারপর পাবলিক গ্যাদারিং যে সমস্ত জায়গাগুলোতে এগুলো যেন আমরা এড়িয়ে চলি, এজন্যই কিন্তু আমাদের স্কুল কলেজ অফিস আদালত সব কিছু বন্ধ দেওয়া হয়েছে, শুধুমাত্র এই কারণেই যেন আমরা মানুষের সাথে যে ডিস্টেন্সটা আছে এটা যেন আমরা ঘরে বসে থাকি, এই সময়টা যেন আমরা এই ডিস্টেন্সটা ধরে রাখতে পারি, যেখানে পাবলিক গ্যাদারিং বেশি সেখানটা যেন আমরা এড়িয়ে চলতে পারি। বাড়ি থেকে আসার পর বা বাইরে গেলে হাতে সাথে করে যেন আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, সাথে মাস্ক তো মাস্ট বি, এটা তো থাকতেই হবে। আবার আমরা কী করছি, অনেক সময় দেখা যায় টাকা পয়সার লেনদেন করতে গেলে তখন মুখের যে লালা বা থুতু এটা আমরা ইউজ করি, সো এটা থেকে আমাদের একেবারেই এখন বিরত থাকা উচিত, কারণ এর দ্বারা কিন্তু আমাদের শরীরের ভেতর করোনা ভাইরাস প্রবেশ করতে পারে, এটাও কিন্তু একটা মাধ্যম ভাইরাসটা আমাদের দেহে প্রবেশ করার। আসলে নিজের সাবধানতা তো নিজের কাছেই, বাঁচার জন্য তো আমরা অনেক সময় অনেক ধরনের স্যাক্রিফাইস করি, তবে না হয় আরেকটু স্যাক্রিফাইস করি, নিজেরাই সতর্ক থাকি এবং নিজেদের পরিবার এবং নিজেদের আশপাশের মানুষকেও সতর্ক রাখার চেষ্টা করি। আর এদিকে আমাদের কেনাকাটাও শেষ, আমরা সেই বোনাস পেশা দিয়ে আজকের কেনাকাটাটা সেরে ফেলেছি, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এই বিয়েটা আমার খুব পরিচিত, কারণ এখানেই আমার বাসা ছিল, প্রায় 2 বছর আগে আমি এই এরিয়াতেই ছিলাম। এরিয়াটা আমার খুব ভালো লাগে, খুব শান্তশিষ্ট এখানকার পরিবেশ, অনেকদিন পরে আজকে এখানে এসেছি। যাই হোক, এখানে আমার ব্লগটা আজকে শেষ করছি, যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি, আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা আবার সে আগের পৃথিবী খুব দ্রুত ফিরে পাব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।